নিত্য প্রয়োজনীয় জিনিসের বৃদ্ধির প্রতিবাদে আজকের এই সভা। আমরা কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই নাই। এখানে আমি দেখেছি এই পুরা সব জায়গায় হচ্ছে। আপনারা কি ভাবলেন, কি ভাবলেন, কি বুঝলেন? এখানে আপনারা আমাদের প্রোগ্রাম করতে দিবেন না। হয়েছে কোনো কিছু হয় নাই। আমরা চেয়েছি একটি শান্তিপূর্ণ পরিবেশে, একটি শান্তিপূর্ণ পরিবেশে আমরা আপনারা তো বাজার করে খান। আজকে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আবেদন, আপনারা তো বাংলাদেশে বাজার করে খান। আজকে বাজারের যে অবস্থা, 200 টাকা কেজি তেল, আজকে চালের দাম আমরা